অল কি পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা আরেকটি সরকারি চাকরির নিয়োগ নিয়ে চলে আসলাম তা হলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মাত্র অষ্টম শ্রেণী পাশে কিন্তু একটা বড় মাপের নিয়োগ প্রকাশ করছে এখানে সমগ্র দেশ থেকে প্রায় আবেদন করা যাবে এইটা হলে সে আমাদের কাঙ্ক্ষিত নিয়োগ বন্ধুরা এটা নিয়ে এখন আমি আপনাদের সাথে জাস্ট আলোচনা করবো কোনো সমস্যা নেই তবে আমি একটা রিকোয়েস্ট সবসময় করে রাখি বন্ধুরা আপনারা নিজে থেকেও অবশ্যই সার্কুলারটি পড়বেন বিকজ আমার কথার উপর মেসেজ করে থাকলে কিন্তু এতটা ক্লিয়ার বুঝতে পারবেন না আমি জাস্ট বেসিক বিষয়গুলো বলবো ওকে তো যেহেতু গভর্নমেন্ট জব সো এখানে যা না হয় সেটাতে নিয়ে আপনাকে আগানো উচিত দেখুন এখানে অষ্টম শ্রেণীর পাশে কিন্তু বিশ হাজার টাকা স্যালারি আর গভর্নমেন্ট জব আদার ফ্যাসিলিটি তো থাকছেই সো এখানে আর কোনো প্রকৃতির কথাই বলা যাবে না তো এই সরকারি চাকরির নিয়োগের সার্কুলার লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন অলরেডি আমি দিয়ে দিয়েছি ওইখান থেকে আপনারা ক্লিক করলেই মানে নিয়োগটা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো এইটার পাশাপাশি দেখুন বন্ধুরা এই ডান পাশে কিন্তু আরও বেশ কিছু চাকরি সার্কুলার আছে যেমন কিছুক্ষণ আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা নিয়োগ দিয়েছে এখানে অষ্টম শ্রেণী এসেছে এসএসসি স্নাতক পাশে আবেদন করা যাবে এইটা অবশ্যই আপনারা দেখবেন স্কোয়ার একটা নিয়োগ ছিল চাকরির পত্রিকা আছে বেশ কিছু নিয়োগ আছে এখানে তো বন্ধুরা আপনারা ডেফিনেটলি এই সমস্ত আপডেট মানে মেসেজগুলো অবশ্যই অবশ্যই মানে সবসময় একটু ফলো করবেন আর কন্টিনিউস আপনারা একটু আবেদনের উপর থাকবেন আমার বিশ্বাস এভাবে যদি আপনার কিছুদিন করেন তাহলে কোথাও না কোথাও থেকে অবশ্যই একটা নখ পেয়ে যাবেন আমার বিশ্বাস বাকিটা আল্লাহ আপনার কফলে যা আছে তো যাই হোক আমি এখন এইটা নিয়ে একটু আলোচনা করি দেখতে পাচ্ছেন একটু লম্বাটে কিসিমের এটা একটু বড়ো করে আমি মানে নামাইছি নামানোর পরে একটু বড় করে আপনাদের জুম করে পড়াই তো এটা অলরেডি নামাইছি আমি আর একটু বড় করি বন্ধুরা একটু ওকে তো দেখতে পাচ্ছেন গণপ্রতান্ত্রে বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটা হলো ওদের অফিসিয়াল সাইট আর কি এটা তিরিশ তারিখে ডিসেম্বর তিরিশ তারিখ পাবলিশ করছিলো এখানে যে পদটির কথা বলছে তা হলো নিরাপত্তা প্রহরী এখানে শূন্য পদের সংখ্যা একশো ছাব্বিশ জন বন্ধুরা এখন কোশ্চেন হতে পারে ভাই নিরাপত্তা প্রহরী ভাই গভর্নমেন্ট জব যে প্রহরী কেন না হয় সেটাই আপনার জন্য বেটার আমি আবারও বলছি গভর্নমেন্ট জব যাই কেন না হয় সেটা আপনার জন্য মঙ্গল আপনি জাস্ট আবেদন করুন এখানে বেসিক পাবেন আট হাজার দুশো পঞ্চাশ ইনটোটাল বিশ হাজার দশ টাকা স্যালারি পাবেন অনলি অষ্টম শ্রেণী পাশে বিশ হাজার টাকা স্যালারি আপনার বিষয়টা আমার মনে হয় ওরকম না আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বয়সের সীমা আঠারো থেকে তিরিশ বছর আর যদি আপনার মুক্তিযোদ্ধা ফ্যামিলি কিংবা প্রতিবন্ধী কোথা থাকে সেক্ষেত্রে আপনি অতিরিক্ত দুই বছর পাবেন আপনি আবেদন করতে চাইলে এখানে যে আমার মাউসটা যেখানে আছে এই লিঙ্কের ক্লিকে করে আপনি জাস্ট আগামী পাঁচ তারিখ থেকে সকাল নয়টা থেকে এটা আবেদন শুরু হবে পাঁচ তারিখতে আবেদন করবেন এবং এটা চলতে থাকবে একত্রিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আর আপনার যখনই অনলাইনে আবেদনটা করবেন ঠিক এর বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে একটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনার জাস্ট পরীক্ষার ফিটা পেমেন্ট করতে হবে তো দুইটা এস এম এস করতে হবে দুইটা এস এম এসের মাধ্যমে সব কিছু নিয়ে আপনার ইন টোটাল ছাপ্পান্ন টাকা কাটবে পরীক্ষার ফি ব্যবদান অনলি ছাপ্পান্ন টাকা ওকে তো সেটা কীভাবে করবেন সেটা এখানে বর্ণনা করা আছে আমি আরেকটু বলে দিই বন্ধুরা যদি আপনারা বিষয়টি না বোঝেন তাহলে সার্কুলারটা নিয়ে যে সমস্ত কম্পিউটারের দোকানে ওরা যারা ই করে আর কি মানে আবেদনটা আবেদন করে দেয় আপনারা সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এতে আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যে সমস্ত কম্পিউটার দোকানে আবেদন চাকরির আবেদন এক কথা ফর্ম ফিল আপ কিংবা বিভিন্ন স্কুল কলেজে যারা ভর্তির ফর্ম ফিল আপগুলো করে থাকে ওরা কিন্তু খুব এক্সপার্ট বেশ ভালোই দক্ষতার সহিত কাজগুলো করে আপনারা নিজে না পারলে ওদের কাছ থেকে জিনিসটা করে নেবেন তো বন্ধুরা আমি আর কথা বেশি লম্বা করলাম না এখনকার মতো রুকি সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ